বর্তমান সময়ে ব্যবসা নিজেকে প্রতিষ্ঠিত করার একটি জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। দেশের ভিতরে ব্যবসা পরিচালনার জন্য কিভাবে এর লাইসেন্স নিতে হয় সেই বিষয়টি না জানার ফলে, কিংবা আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করার জন্য কিভাবে লাইসেন্স পেতে হয় সেই প্রক্রিয়াটি না জানার কারণে অনেকের ইচ্ছা এবং সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা ব্যবসা শুরু করতে পারি না। এই ভিডিওটির মাধ্যমে দেশের ভিতরে ব্যবসা করার ক্ষেত্রে কিভাবে লাইসেন্স পেতে হয় কিংবা আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে কিভাবে লাইসেন্স পেতে হয় পুরো বিষয়টি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হবে। এই ভিডিওটি দেখার পর আপনি আপনার প্রয়োজনীয় সকল লাইসেন্স নিজে নিজেই সংগ্রহ করতে পারবেন কোন রকমের এজেন্টের সহযোগিতা ছাড়াই। দেশের ভিতরে বাণিজ্য বা ব্যবসা পরিচালনা করার জন্য কিংবা পণ্য আমদানি রপ্তানি ব্যবসার সার্টিফিকেট বা সনদপত্রের জন্য আপনাকে অবশ্যই প্রথমে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে আপনাকে প্রথমেই যেতে হবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন অফিসে। সাধারণত জুন জুলাই মাসে এই ট্রেড লাইসেন্স সরবরাহ করা হয় এবং এই সময়ে যদি আপনি উক্ত অফিস সমূহে যোগাযোগ করেন, আপনার প্রয়োজনীয় এই ট্রেড লাইসেন্সটি তাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। ট্রেড লাইসেন্স সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, সেখানে আপনি অবশ্যই আমদানি এবং রপ্তানি এই বিষয়টি উল্লেখ করে রাখবেন। আপনি যদি শুধু আমদানি করতে চান তাহলে আমদানি, কিংবা আপনি যদি শুধু রপ্তানি করতে চান তাহলে শুধু রপ্তানি বিষয়টি উল্লেখ করতে হবে। তবে আপনি চাইলে দুটো বিষয়ই উল্লেখ করতে পারেন। বেশি ভালো হয় আপনি যদি ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে দুটি বিষয়ের উল্লেখ করেন। এক্ষেত্রে পরবর্তীতে আপনার যদি অন্য বিষয়টি পরিচালনার সুযোগ আসে তাহলে সেই লাইসেন্সটিও খুব সহজে করে নিতে পারবেন এবং আপনার ব্যবসাটি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। ট্রেড লাইসেন্সের ফি সাধারণত অঞ্চল, ধরন এবং টাকার পরিমাণের উপর নির্ভর করে। ট্রেড লাইসেন্স সংগ্রহ করা হয়ে গেলে আপনাকে পরবর্তী যে কাজটি করতে হবে তা হচ্ছে TIN সংগ্রহ। TIN অর্থ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। TIN সার্টিফিকেটটি আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট secure.incometax.gov.bd তে গিয়ে পেতে পারেন। আপনি প্রথমে এই ঠিকানায় প্রবেশ করলে নট সিকিউর দেখাতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করলে একটি নতুন অপশন আসবে প্রসিউর টু আনসেভ। এই অপশনে ক্লিক করলে ওয়েবসাইটের হোম পেজে যেতে পারবেন এবং সেখানে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে বিনামূল্যে আপনি এই TIN সার্টিফিকেটটি সংগ্রহ করবেন। TIN সংগ্রহ করার পর তৃতীয় ধাপে আপনার যে কাজটি করার প্রয়োজন হতে পারে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামের সনদপত্র নেওয়া। এক্ষেত্রে আপনি যদি একের অধিক ব্যক্তির সঙ্গে লিমিটেড কোম্পানি ইনকর্পোরেশন তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে নামের সার্টিফিকেট অবশ্যই নিতে হবে। এজন্য আপনাকে প্রথমে RJSC অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানির কাছে যেতে হবে এবং সেখানে নামের ছাড়পত্র পাওয়ার জন্য একটি আবেদন করতে হবে। তারা যদি সকল যাচাই বাছাই শেষে দেখেন আপনার নামটি অন্য কেউ ব্যবহার করেনি কিংবা এই নামে আর কোনো প্রতিষ্ঠান নেই তাহলে তারা আপনাকে একটি নামের ছাড়পত্র দিবে। আর আপনি যদি একাই ব্যবসা পরিচালনা করে থাকেন সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্সের মাধ্যমেই পরবর্তী কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারবেন। আপনি একাই ব্যবসা পরিচালনা করে থাকলে TIN সংগ্রহ করার পর আপনাকে যে কোনো একটি ব্যাংকে গিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি কোন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংকে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সেই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে যে গুরুত্বপূর্ণ কাজটি এখন করতে হবে তা হচ্ছে কোন চেম্বার অব কমার্স থেকে একটি সার্টিফিকেট নিতে হবে। প্রত্যেকটি জেলায় চেম্বার অব কমার্স থাকে এবং সেখানে যোগাযোগ করে আপনি তাদের নির্ধারিত ফি পরিশোধ করে সেখানকার সদস্য হতে পারেন। আপনি চাইলে একটি চেম্বার অব কমার্স কিংবা একাধিক চেম্বার অব কমার্সের সদস্য হতে পারেন। এ বিষয়ে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কিন্তু একটি চেম্বার অব কমার্সের সদস্য অবশ্যই হতে হবে। বিভিন্ন চেম্বার অব কমার্স স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রকম ফি নিয়ে থাকেন এবং এই ক্ষেত্রে আপনি তাদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত ফি পরিশোধ করে নির্ধারিত প্রক্রিয়ায় অবশ্যই যে কোনো একটি চেম্বার অব কমার্সের সদস্য পদ নেবেন। কিছু কিছু চেম্বার অব কমার্স সাধারণ সম্পাদক এবং সভাপতির স্বাক্ষর দিয়েই সার্টিফিকেট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এক থেকে তিন দিনের মধ্যেই চেম্বার অব কমার্সের সার্টিফিকেট পেতে পারেন। কিন্তু কোনো চেম্বার অব কমার্সের যদি এরকম নিয়ম থাকে মিটিং এর পর তারা চেম্বার অব কমার্সের সার্টিফিকেট ইস্যু করবে তাহলে আপনার সেই সার্টিফিকেট পেতে এক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এখন পর্যন্ত আপনার কাছে যে গুরুত্বপূর্ণ কাগজ বা গুরুত্বপূর্ণ সনদপত্রগুলো আছে তা হচ্ছে ট্রেড লাইসেন্স, TIN, একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং চেম্বার অব কমার্স সার্টিফিকেট। এই চারটি গুরুত্বপূর্ণ দলিল কিংবা গুরুত্বপূর্ণ সনদ সাধারণত আপনাকে আপনার দেশের ভিতর ব্যবসা করার জন্য অনুমতি পত্র দিয়ে থাকে। অর্থাৎ আপনি এই চারটি কাগজের মাধ্যমে বাংলাদেশে বৈধভাবে বৈধ ব্যবসা পরিচালনা করতে পারবেন। এখন এই চারটি প্রয়োজনীয় ধাপ অতিক্রম করার পর আপনি যদি আমদানি রপ্তানি ব্যবসা করতে চান তাহলে আপনাকে পরবর্তী যে কাজটি করতে হবে তা হচ্ছে CCIC বা চিফ কন্ট্রোলার অব ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফিসে যেতে হবে এবং সেখানে একটি আবেদন পত্র দাখিল করতে হবে। এই CCIE অফিস থেকেই মূলত আমদানি এবং রপ্তানি করার লাইসেন্স বা বৈধতা দান করা হয়। আপনি যদি উপরের চারটি কাগজ ইতিমধ্যেই সংগ্রহ করে থাকেন কিংবা অনেকের দেখা যায় এই চারটি কাগজ আগে থেকেই প্রস্তুত থাকে তাহলে তারা পরবর্তীতে CCIE প্রতিষ্ঠানে আবেদন করে আমদানি এবং রপ্তানির লাইসেন্স নিতে পারে। আপনি যদি রপ্তানি সনদ
মতামত পেতে চান তাহলে আপনাকে ERC বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে, কিংবা আপনি যদি আমদানি সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে IRC ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। আপনার ট্রেড লাইসেন্সে যদি দুটো বিষয়ের বৈধতা দেয়া থাকে, আপনি যদি দুটো বিষয়েরই উল্লেখ করে থাকেন তাহলে আপনি CCIE অফিসে ERC এবং IRC দুটোই পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু ট্রেড লাইসেন্সে আপনি যদি শুধু একটি বিষয়ের অনুমতি নিয়ে থাকেন তাহলে আপনি CCIE অফিসে শুধুমাত্র সেই নির্দিষ্ট বিষয়ের সার্টিফিকেট নেওয়ার জন্যই আবেদন করতে পারবেন। IRC বা আমদানির ক্ষেত্রে মূল্যমানের উপর নির্ভর করে বিভিন্ন রকম নিবন্ধন ফিস নির্ধারণ করা হয়েছে, যেমন 5,00,000 টাকা পর্যন্ত 5,000 টাকা, 25,00,000 টাকা পর্যন্ত 10,000 টাকা, 50,00,000 টাকা পর্যন্ত 18,000 টাকা, 1 কোটির জন্য 30,000 টাকা, 5 কোটির জন্য 45,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনি IRC এর ক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধ করে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করে খুব সহজে এবং স্বল্প সময়ে এই সনদপত্রগুলো পেতে পারেন। আপনি IRC কিংবা ERC সনদপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলো অন্যান্য দেশের সকল দূতাবাসে প্রেরণ করা হবে এবং অন্যান্য যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবেন। অর্থাৎ এই দুটি সনদপত্র পেয়ে গেলে আপনি অন্যান্য যে কোনো দেশের সঙ্গে আমদানি এবং রপ্তানি বাণিজ্য পরিচালনা করতে পারবেন। সবগুলো কাজ সম্পূর্ণ হওয়ার পর আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তা হচ্ছে ভ্যাট সার্টিফিকেট। আমরা জানি সরকার প্রত্যেকটি পণ্যের উপর ভ্যাট নিয়ে থাকে এবং আপনি একজন আমদানি বা রপ্তানি কারক হিসেবে অবশ্যই সরকারকে একটি নির্দিষ্ট ভ্যাট প্রদান করবেন এবং সেই ভ্যাটগুলো জনগণের কাছ থেকে নেবেন, এবং জনগণের কাছ থেকে আপনাকে পরোক্ষভাবে এই ভ্যাটগুলো নেয়ার জন্য একটি বৈধতা বা একটি লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সটিকে বলা হয় BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বেনিফিসিয়ারি আইডেন্টিফিকেশন নাম্বার। ভ্যাট সার্টিফিকেট নেওয়া হয়ে গেলে আপনার সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বৈধ উপায়ে বৈধ ব্যবসা নিজের জন্য যেমন সম্মানজনক, তেমনি সেটি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক বেশি মঙ্গলজনক। নিজেকে স্বাবলম্বী করার জন্য, নিজেকে নিজের যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা অনেক বেশি আত্মপ্রত্যয়ী এবং যারা পরিশ্রমী, যারা ব্যবসার মাধ্যমে নিজেকে নিজের যোগ্য জায়গায় নিয়ে যেতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি কাজে দিবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত অবশ্যই জানাবেন।